রাঙ্গামাটিত ইউপিডিএফ সমর্থিত ফারি ছাত্র পরিষদর নানিয়ারচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রমেল চাকমার মৃত্যুর প্রতিবাদে রাঙ্গামাটির সড়ক ও নৌপথ সকাল সন্ধ্যা অবরোধ ডাক দিল ইউপিডিএফ সমর্থিত ছাত্র সংগঠন। অবরোধের সমর্থনে রবিবার বিয়ানতুন ইউপিডিএফ নিয়ন্ত্রিত এলাকাত ফিকেটিংয়ের খবর ফাগি। তবে সরর হন জায়গাত সংগঠনের নেতাকর্মী হলর ফিকেটিং গত্য দেখা না যায়। সরর একমাত্র যানবাহন অটোরিকশা অন্যান্য দিনের তুলনায় কিছুটা হম। আইন শৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে আছে। সার্বিক পরিস্থিতি শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, কোথাও কোনো পিকেটিং নেই, স্বাভাবিক কার্যক্রম সব চলতেছে, দুর্বল লাগারে চলতেছে না, এছাড়া স্বাভাবিক কার্যক্রম চলতেছে। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিব।